সিনেমা মুক্তির মাত্র 4 দিন বাকি প্রচারে সময় দিচ্ছেন MR-9 সিনেমা সংশ্লিষ্টরা হলিউড থেকে এসেছেন নির্মাতা অভিনয় শিল্পীরা আছেন দেশের অভিনেতা অভিনেত্রীরা বিখ্যাত মাসুদ জানা সিরিজের প্রথম বই ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিত হয়েছে MR-9 পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর Right after the rain stopped, we started... MR-9 সিনেমায় নাম ভূমিকায় আছেন এভিএম সুমন সঙ্গে আছেন হলিউডের বেশ কয়েকজন অভিনেতা এর মধ্যে উল্লেখযোগ্য নিকো ফস্টার যিনি মূলত প্রযোজক হিসেবে কাজ করেন হলিউডে করেন অভিনয় প্রযোজক অভিনেতা হিসেবে MR-9 সিনেমার প্রচারণার জন্য ঢাকায় এসেছেন নিকো ফস্টার 20 আগস্ট রাজধানীর একটি 5-তারকা হোটেলে সংশ্লিষ্টদের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি MR-9 এখন একজন BCI এজেন্ট এবং একজন দুর্দান্ত গুপ্তচর আমরা তাকে আন্তর্জাতিক গুপ্তচর বিভিন্ন সংস্থার আওতায় আনতে চাই যেমন CIA কিংবা MSS সে এখন তার অবস্থানের চেয়েও বড় যেমন জেমস বন্ড চরিত্র MR-9 এখন কাজ করবে আন্তর্জাতিক সকল সরকারের পক্ষ হয়ে শুধুমাত্র BCI কিংবা বাংলাদেশের জন্য নয় আমার মনে হয় এখন CIA এর সাথে দলগতভাবে কাজ করায় তাকে আমরা সন্ত্রাসীদের বিপক্ষে আরো বড় পরিসরে কাজ করতে দেখতে পাবো জানান মাসুদ রানা চরিত্রের এভিএম সুমনের সাথে কাজের অভিজ্ঞতাও সে একজন অসাধারণ মানুষ এবং আমি বলতে পারি জেমস বন্ড যেমন অসাধারণ চরিত্র এবিএম সুমনও তেমনই একজন বাস্তব জীবনে আমি তাকে জেনেছি বেশ কিছুদিন ধরে সিনেমায় তার সাথে কাজ করে সে অনেক দিন ধরেই কাজ করছে আমিও এবং আমরা যৌথ বন্ধুত্বে বিশ্বাসী সিনেমায় আরও অভিনয় করেছেন মাইকেল জা হোয়াইট ম্যাট প্যাসমার সাক্ষী প্রধান শহীদুল আলম সাচ্চু আনিসুর রহমান মিলন টাইগার রবি জেসিয়া ইসলাম আলিশা সহ অনেকে আমার ক্যারেক্টারটা ইটস এ কমপ্লিট অ্যাকশন বেসড ইটস নট লাইক রোম্যান্টিক অর এনিথিং লাইক দ্যাট আমরা পুরোটাই অ্যাকশনের উপরেই করি অ্যান্ড তো শি ইজ বেসিক্যালি এ BCI এজেন্ট হেল্পিং মাসুদ রানা ইন কমপ্লিটিং অন দ্য মিশনস সিনেমার চিত্রনাট্য করেছেন পরিচালক আসিফ আকবর আব্দুল আজিজ ও নাজিমুদ্দৌলা প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইজ পিকচার্স এই নতুন জেনারেশনের কাছে আমাদের বাঙালি স্পাই হিরো যেটা মাসুদ রানা এবং কোড নেম MR-9 কে আমরা ইন্ট্রোডিউস করব একটা গ্লোবাল অডিয়েন্সের কাছে আমার মনে হয় আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি বিকজ আমাদের গল্পটাও ওইভাবে আমাদেরকে সাজাতে হয়েছে বাংলাদেশের মানুষও যেটা পড়ে বড় হয়েছে মাসুদ রানা ওই মাসুদ রানাকে আমার মনে হয় পাবে ফিল্মে প্রিয়তমা এবং সুরঙ্গ খুব ভালো ব্যবসা করছে তো ঈদে এমনি যে কোনো ছবি ভালো ব্যবসা করে তো এই ছবিটার ঈদে না দিয়ে আমরা ঈদ পরবর্তী কন্টিনিউশনে ঈদের এক মাস 7 দিন পরে 5 সপ্তাহ পর দিলাম যদি কন্টিনিউ সেটা ধরে থাকে আমি আমার যা করি সে কাজটাকে ভালোবাসি 25 আগস্ট প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা MR-9 ডু অর ডাই সংশ্লিষ্টরা মনে করছেন ঈদ পরবর্তী সিনেমার জোয়ার এগিয়ে নেবে MR-9 MR-9 ডু অর ডাই রিলিজিং অন 25th আহমেদ তাওকির শোবিজ টুনাইট